দেখছেন বিশ্ববাংলা নিউজ লাইভ। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক সম্মেলন। মন্তেশ্বর লোহার দক্ষিণ দাসপাড়ার একটি মাঠে মন্তেশ্বর বিজেপির এক নম্বর মন্ডল পাড়ার কমিটির পক্ষ থেকে মন্তেশ্বর অঞ্চলের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন বেলা 11টায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন কাটোয়া জেলার বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার ও বিজেপির এক নম্বর মন্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা। সম্মেলন লোহার গ্রামে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের এক নম্বর মন্ডলের মন্ডল সভাপতি ঝুলন হাজরা মহাশয় এবং এই মন্ডলের অবজারভার রাজকমল সাঁই এবং প্রাক্তন সভাপতি রাজেশ রায় এবং এই মন্ডলের জিএস নবকুমার দাস এবং বুথ শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ সভাপতি ও অন্যান্য কার্যকর্তা। আজকে যে পঞ্চায়েত সম্মেলন তার একটাই উদ্দেশ্য, আগামী কয়েক মাসের মধ্যে আমাদের পঞ্চায়েত নির্বাচন রাজ্যে অনুষ্ঠিত হবে, তাই আমরা আগেভাগে সতর্কতা অবলম্বন করার জন্য গ্রামে গ্রামে বুথে বুথে আমরা এই সম্মেলন অনুষ্ঠিত করছি। কারণ আমরা জানি যে গত 18 নির্বাচনে তৃণমূলের হারমাদ বাহিনী সারা বাংলায় যে সন্ত্রাসে রাজত্ব করেছিল গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, সেই কারণে 18 যে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেয়নি। পুলিশের একাংশ সহযোগিতায় সারা বাংলায় এই তৃণমূল কংগ্রেস গোন্ডা রাজ চালিয়েছিল, তার ফলে সাধারণ মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ এই পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ হয়নি। যাই হোক, আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা যদি লড়তে চাই তাহলে আমাদেরকে মনের দিক থেকে এগিয়ে শক্ত হতে হবে। কারণ আমরা জানি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নির্বাচিত সরকার নির্বাচিত হওয়ার পরে যে সারা বাংলায় যে বিজেপি কর্মীদের রক্তে তাদের হাত লাল করেছিল সেই সন্ত্রাস আমরা এখনও ভুলতে পারিনি। আমরা জানি যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প আমরা এই পশ্চিমবাংলায় ভোগ করি, অথচ তৃণমূল কংগ্রেস তাদের নামে সেই প্রকল্পগুলো চালায়। দেখভাল করাটাই ছেলের উদ্দেশ্য, মানে মেন কারণ। আমরা বিজেপি করি একটাই কারণ, আমরা ভারতবর্ষের একটা সন্তান, এর জন্য আমরা বিজেপি করি। আর বিজেপি আজকে দেশ সারা দেশ জুড়ে যেভাবে শুনছেন বা টিভিতে দেখছেন, যেভাবে দেখছেন যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে আমাদেরকে গোটা 18টা জেলা নিয়ে আমাদের যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে ভোট বিধানসভায় গেল, লোকসভা গেল, থাকা শুধু কোনো ভাই বোনের মৃত্যুর ঘট মানে কামনা করে কি কর্মসূচি। আজকে আমাদের কর্মসূচি মন্তেশ্বর বিধানসভার মন্তেশ্বর 14 নম্বর জেপি এক নম্বর মণ্ডল মন্তেশ্বর অঞ্চলের লোহার গ্রামে আমাদের কর্মী সম্মেলন। কত নম্বর? 14 নম্বর জেপি। কততম? আজকে দ্বিতীয় সম্মেলন। এই সম্মেলনে কত প্রতিনিধি আছে? আজকে আমাদের এই সম্মেলনে প্রতিনিধি আছে 150 জন প্রতিনিধি আছে। কে কে উপস্থিত আছেন? আমাদের মধ্যে উপস্থিত আছেন পূর্ব বর্ধমান কাটোয়া সাংগঠনিক জেলার সহসভাপতি স্বগত দে মহাশয় এবং আমাদের পূর্ব বর্ধমান কাটোয়া কিষাণ মোর্চার সহসভাপতি প্রদীপ রায় এবং আমাদের মধ্যে রয়েছেন আমার 14 নম্বর মণ্ডল এক নম্বর মণ্ডলের অবজারভার রাজকমল সাঁই মহাশয় এবং আমার ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি শক্তিকেন্দ্রের প্রমুখ এবং মণ্ডলের কার্যকর্তা। এই সম্মেলন থেকে কি কি উঠে আসছে? এই সম্মেলন থেকে আমরা আমার কর্মীদের সাংগঠনিক কিছু মানে বক্তব্য রাখা হয়েছে, আলোচনা করা হয়েছে, সংগঠনকে চাঙ্গা করে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে প্রতিটা বুথে প্রার্থী দিয়ে এই বুথ জিতিয়ে আমরা পঞ্চায়েত নির্বাচনে এগোবো, তারই সেই বার্তা আমরা কর্মীদেরকে দিলাম। এই জন্যই এই কর্মসূচিকে রেখি সম্মেলন, এই কর্মসূচিকে রেখি আমরা এই সম্মেলনে সামিল হয়েছি। কীভাবে সম্মেলনটা সূচনা হলো? আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে ভারত মাতার চরণে পুষ্প অর্পণ করে প্রদীপ উত্তোলন করে আমাদের শুরু হয়েছে এবং রাষ্ট্রীয় বন্দনা গিয়ে আমরা এই
সম্মেলনে সামিল হয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম ঝুলন হাজরা, মন্তেশ্বর বিধানসভা দু নম্বর মণ্ডলের এক নম্বর মণ্ডলের সভাপতি, চোদ্দ নম্বর জেটি, ভারতীয় জনতা পার্টি। তাহলে সামনে পঞ্চায়েতকে সামনে রেখেই আপনাদের সম্মেলন? হ্যাঁ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবার জন্যই আজকে আমার কর্মীদেরকে সেই বার্তাই দেওয়া হয়েছে। আজকে আপনাদের কি অনুষ্ঠান চলছে? আজকে মন্তেশ্বর বিধানসভার এক নম্বর মণ্ডলের আমাদের এই মন্তেশ্বর ব্লকের ভারচো এলাকা থেকে যে লোহার গ্রাম আছে, লোহার ঘোষপাড়া, সেখানে আমাদের সকাল 11টা থেকে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে কে কে উপস্থিত আছেন? এই সম্মেলনে মন্তেশ্বর এক নম্বর মণ্ডলের সভাপতি ঝুলন হাজরা, এই মণ্ডলের সাধারণ সম্পাদক নব বিল্লেশ্বর এবং আরও অনেকে উপস্থিত আছেন। আচ্ছা, সম্মেলনের প্রতিনিধি কত? সম্মেলনের প্রতিনিধি আমাদের মোটামুটি 170 জন উপরে প্রতিনিধি আছে। প্রতিনিধি। আচ্ছা, এই সম্মেলনের মূল বিষয় কী বা দাবি? মূল বিষয় দাবি কিছুই না, দেখুন আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রত্যেকটা বুথে প্রার্থী দেবো, তাই অঞ্চলে আমরা সম্মেলন করে আমাদের কর্মীদের এবং বুথের সভাপতিকে আরও অ্যাগ্রেসিভ হতে বলছি, কাজের উপরে মনোযোগ দিতে বলছি, বুথের সংগঠনকে জোরদার করতে হবে এবং যে তৃণমূল যে দুর্নীতি করছে আবাস যোজনা নিয়ে, 100 দিনের কাজে নিয়ে, এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে, যোজনাগুলো আছে, সেগুলো মানুষের স্বার্থে না দিয়ে তারা নিজেরা ব্যবহার করছে, নিজেরা অহম মানে কী বলবো আত্মসাৎ করছে, তার বিরুদ্ধে এলাকার মানুষকে সজাগ করা এবং গর্জে ওঠার জন্যে এই সম্মেলন। এই সম্মেলন থেকে সংগঠন চাঙ্গা হবে? একদম, এই সম্মেলন থেকে আমরা বিগত দিনে দেখুন বিজেপি তো আজকে 3-77 বিরোধী আসনে বসছে, বিজেপিতে পশ্চিম বাংলা মানে 3-এর ঊর্ধ্বে যায়নি, তার বিরোধী আসনে ছিল না আর ক্ষমতা তো আসেনি, আজকে আমরা বিরোধী আসনে আছি, মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, গ্রাম বাংলার মানুষ বিশেষ করে। এই যে কিছুদিন আগে আপনি জানেন যে চাষিদের সারের যে কালোবাজারি হচ্ছে, সার নিয়ে যে দুর্নীতি হচ্ছে, একমাত্র বিজেপি আন্দোলন করছে, আবাস যোজনার দুর্নীতি বিজেপি আন্দোলন করছে, আন্দোলন তো আমরা রাস্তায় আমরা আছি, সবসময় আন্দোলন আমরা মানুষের সাথে আছি, মানুষের জন্য আমরা কাজ করছি, আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি। আপনার নাম পরিচয়? বিশ্রী পোদ্দার, বর্ধমান পূর্ব, সাংগঠনিক কাটোয়া জেলার।